হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? আই হোপ সব আছেন ভালো, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস, আজকে আপনাদেরকে গ্রাম বাংলা কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। সো ভিডিও শুরুর আগে সবার সাথে আগে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের ইমোশন বয় সজীব, এই হাসি বন্ধ, আর এ হচ্ছে আমাদের ফটোগ্রাফার বাবুল, আর এ হচ্ছে আমাদের মেজাজ গরম ইমরান, আর সাথে আছি আমি। সো ফাইনালি আমরা চারজনে দুইটা বাইক নিয়ে বের হই ঘোরার জন্য। এন্ড গ্রাম বাংলার রাস্তা দিয়ে বাইক চালাতে একটা রকমের মজা, আর হচ্ছে প্রকৃতি দেখতে দেখতে প্রায় অন্যরকম মনের ভিতরে আনন্দ বয়ে আসে। সো ফার্স্টে আমরা ঘুরতে যাব পুরাতন বেরিখাল, যা এলাকার মানুষের মুখে প্রচলিত জায়গাটি পুরাতন বেরিখাল নামে। দেন ওইখানে আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাবো। বিকেল টাইমে প্রায় অনেক সুন্দর দেখা যায় ওখানে প্রাকৃতিক দৃশ্য, যা আপনাদের মনকে মনোমুগ্ধকর করে তুলবে। সো আমরা আছি এখন বেরি রাস্তার উপরে, এন্ড আমার বাইকটা রাইড করতে আছে সজীব ভাই। দেখতে দেখতে প্রায় আমরা আমাদের গন্তব্যস্থলের পাশাপাশি চলে আসছি। গাইস, জাস্ট রোডে ভিউটা দেখেন, এন্ড সামনের রাস্তাটি হচ্ছে পুরাতন বেরিঘাট যাওয়ার রাস্তা। সো গাইস, ফাইনালি আমরা পুরাতন বেরিঘাটে চলে আসছি, এন্ড ওয়েট, সামনের ভিউটা আপনাদেরকে দেখাতে দিতেছি। দেন আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করার জন্য সবাই নেমে যাই। গাইস, জাস্ট ওয়েদারটা দেখেন, এন্ড সবাই তো শয়তানি শুরু করে দিছে, আর এইদিকে বাউল ভাই ছবি নিয়ে বিজি। নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় আমরা অনেক দূর চলে আসছি, আর এদিকে আমাদের ফটোগ্রাফার বিজি ছবি নিয়ে। ওয়েট ওয়েট গাইস, আপনাদেরকে কিছু সিনেমাটিক শট দেখাই। নদীর পাশ দিয়ে কিছুক্ষণ হাঁটার পর আমরা সবাই এক জায়গায় দাঁড়াই ছবি ওঠানোর জন্য, এন্ড ছবি উঠাই কিছুক্ষণ সময় ধরে। ছবি পোজ দিচ্ছে আমাদের ফটোগ্রাফার বাবুল, এন্ড ছবি উঠে দিচ্ছে সজীব এন্ড ইমরান। দেন নামাজের সময় হওয়ার কারণে আমরা সবাই চলে যাই মসজিদের দিকে নামাজ পড়ার জন্য। সবাই আমরা নামাজ পড়ে বের হই, এন্ড এখান থেকে যাব এখন হচ্ছে আমাদের এলাকার পাশেই মাস্টার গার্ড। তো বাইক দিয়ে যাওয়ার পথে আমরা দেখতে পাই কিছু বাচ্চা দুটো বক ফাঁকি ধরে আনছে, এন্ড ওদেরকে আমরা কিছুক্ষণ বুঝাই দিয়ে ফাঁকি ধরা ভালো না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ, পরে ওরা চলে যায়। এন্ড এখান থেকে আমরা বাইকে উঠে দেন হচ্ছে আমরা মাস্টার গার্ডের দিকে রওনা হই। বিলের মাঝখান দিয়ে বয়ে যায় আমরা একটা সরু রাস্তা দিয়ে দুটো বাঘ যাইতেছি, এন্ড দুই পাশের ভিউটা জাস্ট দেখেন, এন্ড চার পাশের ভিউটা জাস্ট দেখেন একটু, সূর্যের ভিউটা জাস্ট ওসাম, প্রায় সন্ধ্যে ঘনে আসছে। সো দেখতে দেখতে আমরা মাস্টারগার্ডের পাশাপাশি চলে আসছি, এন্ড হঠাৎ করে অনেকগুলো বাইক আমাদের সাথে একসাথে হয়ে এগিয়ে যায়, এন্ড মাস্টারগার্ডে যাওয়ার পথে জাস্ট রোডের ভিউটা দেখেন। সো গাইস, এ ছিল আজকের ব্লগ। আজকে ঘুরতে ঘুরতে প্রায় রাত 10টার উপরে বেজে গেছে। সো এ ছিল আজকের ব্লগ। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিন। অ্যান্ড আরেকটা কথা, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, তো ফার্স্ট ব্লগ হিসেবে ওরকম ভালো হবে না আমি জানি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।